হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খামার বাড়ি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকের পর্বটা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব। আজকে ষষ্ঠ দিন, আর ষষ্ঠ দিনে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কতটা সুন্দর এবং ভালোভাবে তারা খাবার খাচ্ছে এবং বসে আছে। আর দেখতে পাচ্ছেন যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং তারা জমাট বেঁধে নাই বা দল বেঁধে নাই। একসাথে যখন জমাট বেঁধে থাকবে তখন বুঝবেন যে তাদের শীত লাগছে, কিংবা তারা যদি চারপাশে ছড়িয়ে থাকে বিশেষ করে ওয়ালের চারপাশে, তাহলে বুঝবেন যে হিটের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর শীতের সময় যেহেতু হিটের পরিমাণটা খুব একটা বেশি হয় না, সেই ক্ষেত্রে আপনারা হিট দেওয়ার চেষ্টা করবেন। আর বিদ্যুতের যে পরিমাণ দাম, সেই হিসেবে আমি বলবো অপচয়টা খুব বেশি করবেন না। আর মুরগির যে আয়তন দরকার, আমি দেখতে পাচ্ছেন যে আমি ছোট্ট একটা জায়গার মধ্যে রাখছি, সেই ক্ষেত্রে মুরগিগুলো খুবই মানে ভালোভাবে আছে এবং যে পরিমাণ জায়গা তাদের দরকার প্রতিনিয়তই আমি সেইভাবে দিচ্ছি। আর হ্যাঁ, জায়গার কথা যখন আসলো তখন আমি একটা কথা বলবো, গরমের সময় এবং শীতের সময়, শীতের সময় আপনারা কখনোই বেশিভাবে বেশি মুরগি তুলবেন না। হয়তো বা বলতেছেন শীতের সময় সব মুরগিগুলো একপাশে থাকে, সেই ক্ষেত্রে আমার মুরগি অনেক বেশি ধরবে, মানে বেশি লোভ করবেন তো মরবেন, একটা কথা আছে। আর মুরগি তোলার পারফেক্ট নিয়ম হচ্ছে, আমি আমার সেটে, আমার 5,000 মুরগির সেটে আমি 3,000 থেকে 4,000-এর বেশি মুরগি কখনোই তুলি না। আমার পার্ট বাই পার্ট সেট করা আছে। আমি 1,000 মুরগির সেটে 700-এর বেশি মুরগি তুলি না। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি একা, যদি কোনো কাজের লোক বা কাউকে না নিয়ে যদি একা একা মুরগি পালন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো 1,000 মুরগির সেটে 700 মুরগি যদি আপনি লালন পালন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মানে একটা চালান শেষে 30 থেকে 35,000 টাকা লাভ হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। আর প্রতি মাসে, প্রতি 3 মাসে আপনি 2 বার চালান তুলতে পারবেন মুরগির। মুরগি সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর এবং সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টরে আসার পরে আপনাকে ধৈর্য হারা হলে চলবে না, আপনাকে ধৈর্য ও পরিশ্রমের সহকারে মুরগি লালন পালন করতে হবে। আমার যেই মুরগিগুলো আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা স্মুথলি মানে চলাফেরা করতেছে, তাদের কোনো সমস্যা নাই, সর্দি নাই। এবং আপনারা এর মধ্যে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে 6 দিনের বাচ্চার গেট আপ এবং কোয়ালিটিটা কত ভালো। আমার এই বাচ্চাটা হচ্ছে কাজির এবং খাবারটাও কাজির। আর আমি হয়তো হয়তো বলবেন যে কাজির ফার্ম বলতে কি, আমি আসলে কোনো ফার্ম ভেদে বাচ্চা তুলি না, আমি বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চা নেই, হাতের কাছে যা পাই সেটাই নেই, কিন্তু কোয়ালিটিটা যাচাই করি। আমি এ গ্রেডের বাচ্চা ছাড়া কখনো মুরগি তুলি না। এ গ্রেডের বাচ্চার গেট আপ এবং এ গ্রেডের বাচ্চা বি গ্রেডের থেকে অনেকটা ভালো। আপনারা 2 থেকে 4 টাকা বাঁচানোর জন্য কখনোই বি গ্রেডের বাচ্চা তোলার চেষ্টা করবেন না। আপনাদের এটা গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে বি গ্রেডের বাচ্চার যেই আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা অনেকটাই কম হয় যদিও এ গ্রেডের বাচ্চার থেকে। এ গ্রেডের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং দ্রুত বেড়ে উঠতে মানে দ্রুত বেড়ে ওঠে। সুতরাং আপনারা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য কখনোই বাচ্চার কোয়ালিটি খারাপ নেবেন না। আমি এই বাচ্চাটা তুলছি কাজির লোহম্যান মিট। আর এখন শীতের সময় আপনারা চাইলে 500 নিতে পারেন, সেটা যে কোনো কোম্পানির। আর হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার দোয়াও কামনা করছি। আল্লাহ।